আবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। গত 10 থেকে 12 বৎসর ধরে যতগুলো মামলা দায়ের হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, সবগুলোতেই রাজ্য সরকার মুখ থুবড়ে পড়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, বারবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এবার আবার অভিযুক্ত রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন হিসেবে বেতন এবং ডিএ পান, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সরকারের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের কথা উল্লেখ করা হলেও কর্মচারীরা এখনও সেই রিপোর্ট কিন্তু চোখে দেখতে পেল না। এই চোখে দেখতে না পাওয়ার জন্য রিপোর্ট চেয়ে ইউনিটি ফোরামের সদস্য মাননীয় দেবপ্রসাদ হালদার মহাশয় রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার জন্য আরটিআই করেছিলেন। কিন্তু আরটিআই করলে কী হবে, তাতেও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি সরকারি কর্মচারীদের রিপোর্ট কলকাতা হাইকোর্ট দিতে বললেও কোনো হেলদোল নেই এবং সরকার সেই নিয়ম মানেনি। এর ফলে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আর সেই আদালত অবমাননার মামলা দায়ের হতেই এবারে একেবারে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে বিচারপতি একবারে স্পষ্ট ভাষায় বলেছে এটা অনৈতিক। কিন্তু কোর্টে সেই মামলার শুনানির সময় রাজ্যকে তিরস্কার করে আদালত। শুনানিতে রাজ্যের বিচারপতি এহেন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং বিচারপতি গোটা ঘটনা পর্যবেক্ষণ করে বলেন যে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের অবস্থান একেবারে অনৈতিক। তাই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী 9 আগস্টের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং সেই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে। নিঃসন্দেহে এটা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটা জয়, আর 9 আগস্ট হিয়ারিংয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আবার জয় হবে এবং ডিএ মামলার শেষ হাসি রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা হাসবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন নিয়মিত দর্শন। নমস্কার।